একটা জিনিস 20 প্লাস 1 সংখ্যক পদের যোগফল বার করতে বলেছে 20 প্লাস 1 তোমাদের একটু আগেই দেখেছো তোমরা লিখেছিলাম যে কোনো অযুগ্ম সংখ্যাকে আমরা 20 প্লাস 1 বা 20 মাইনাস 1 দিয়ে আমরা চিহ্নিত করি তো যাই হোক 20 প্লাস 1 সংখ্যক পদের যোগফল বের করতে হবে দেখো এই যে প্রগতি দুটো প্রগতি একসঙ্গে মিশেছিল সেখানে কি অবস্থা দেখো দেখো আমি এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আমি অযুগ্ম সংখ্যক সাতটা টার্ম নিলাম তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই সাতটা টার্ম মানে সাত হচ্ছে অযুগ্ম সংখ্যা দেখো প্রথম সাতটা নিলাম তো দেখো দুই পাঁচ আট এগারো দেখো প্রথম যেটা শুরু হয়েছিল তাতে কটা পদ আছে দেখো দুইয়ের সঙ্গে তিন যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে তিন যোগ করলে আট আটের সঙ্গে তিন যোগ করলে এগারো চারটে টার্ম পাচ্ছি দেখো মাথায় দাগ দিয়েছি চারটে চারটে পেলাম কিন্তু পরে যেটা শুরু হয়েছে অর্থাৎ লক্ষ্য করো তিন তিনের সঙ্গে ছয় যোগ করলে নয় নয়ের সঙ্গে ছয় যোগ করলে দেখো পনেরো সেখানে কটা টার্ম পেলাম তিনটে তাহলে খুব ক্লিয়ার বুঝতে পেরেছো নিশ্চয়ই আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম দুটো প্রগতি যদি যোগ হিসাবে একসঙ্গে মিশে থাকে সেক্ষেত্রে প্রথম যে প্রগতিটা শুরু হয়েছিল তাতে একটা টার্ম বেশি থাকবে পরে যে প্রগতিটা শুরু হয়েছে তাতে কিন্তু একটা টার্ম কম থাকবে তো লক্ষ্য করো দুই পাঁচ আট এগারো নিশ্চয়ই এটার হবে এন প্লাস ওয়ান সংখ্যক পদ পর্যন্ত প্লাস পরে যেটা শুরু হয়েছে তিন নয় পনেরো এন সংখ্যক পদ পর্যন্ত তো লক্ষ্য করো এন প্লাস ওয়ান সংখ্যক পদ পর্যন্ত যোগফলটা কী হবে এন প্লাস ওয়ান বাই টু পদের সংখ্যা বাই টু এই যে সূত্রটা আমরা দেখেছি টু ইন টু এ মানে এখানে ফার্স্ট টার্মটা টু প্লাস এন মাইনাস ওয়ান এন মানে কিন্তু এখানে এন প্লাস ওয়ান দেখো এন প্লাস ওয়ান সংখ্যক পদের যোগফল বার করছি তাহলে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন টু ডি ডি মানে দেখো দুই পাঁচ আট এগারো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তিন ডিফারেন্সে সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম মাইনাস করো দেখো তিন তিন ডিফারেন্সের টার্মগুলো পাচ্ছি প্লাস এটা আবার দেখো তিন নয় পনেরো এটার এন সংখ্যক পদ পর্যন্ত তাহলে কী লিখতে পারবো এন বাই টু টু ইন্টু এ মানে এখানে ফার্স্ট টার্মটা থ্রি প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে এখানে লক্ষ্য করো সিক্স তাহলে ফোর প্লাস থ্রি এন টু ইন্টু টু ফোর প্লাস থ্রি ইন্টু এন থ্রি এন এন বাই টু এটা পাচ্ছে সিক্স প্লাস সিক্স এন মাইনাস সিক্স দেখো এটা ক্যান্সেল হচ্ছে তাহলে কী পেলাম এন প্লাস ওয়ান ইন্টু থ্রি এন প্লাস ফোর বাই টু এখানে সিক্স এন টু দিয়ে সিক্স এনকে কাটাকুটি করলে থ্রি এন ইন্টু এন থ্রি এন স্কোয়ার এটা আবার লসাগু করবে গুণ করে দিলে দেখো থ্রি এন স্কোয়ার প্লাস ফোর এন প্লাস থ্রি এন প্লাস সেভেন এন প্লাস ফোর প্লাস থ্রি এন সরি থ্রি ইন্টু টু সিক্স এন স্কোয়ার তাহলে কী পাচ্ছি দেখো হাফ অফ সিক্স এন স্কোয়ার থ্রি এন স্কোয়ার নাইন এন স্কোয়ার প্লাস সেভেন এন প্লাস ফোর এটাই আনসার সে ক্যালকুলেশন করে যেটা আনসার হবে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে দুটো প্রগতি যখন একসঙ্গে মিশে থাকবে বারবার কথাটা বুঝতে হবে যদি মোট পদ সংখ্যা জোড় হতো তাহলে কিন্তু এই প্রথমটায় যত সংখ্যক পদ থাকতো শেষেরটাও কিন্তু ঠিক একই সংখ্যক পদ থাকতো কিন্তু যেহেতু মোট পদ সংখ্যা অযুগ্ম সেই জন্য প্রথম যে প্রগতিটা শুরু হয়েছে তাতে যেটা যে সংখ্যক পদ থাকবে পরে যেটা শুরু হয়েছে তাতে কিন্তু একটা পদ কম থাকবে এই ব্যাপারটা কিন্তু তোমাদের বুঝতে হবে আরেকটা অঙ্ক দেখো আচ্ছা মধ্যপদের ফর্মুলা তোমাদের বলতে হবে মধ্যপদ ব্যাপারটা কি দেখো আমি একটা এক্সাম্পল নিই এক্সাম্পল নিয়ে সবসময় তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো মন দিয়ে দেখো দুই পাঁচ ভালো করে ভিডিওটা বারবার দেখবে দুই পাঁচ আট এগারো চোদ্দো সতেরো এরকমভাবে পরপর আছে টার্মগুলো আমি ধরে নিচ্ছি কেস ওয়ান
ধরি এনটা জোড় সংখ্যা, এন যদি জোড় হয় আর ধরে নেব কেস টু এনটা বিজোড়, দেখো আমি প্রথমে বিজোড় দিয়ে তোমাদের বলবো, নিশ্চয়ই কারণটা পরে বলছি বুঝতে পারবে তোমরা। এন যদি বিজোড় হয় তখন দেখো একটা মজার ব্যাপার, আমি একটা বিজোড় এক্সাম্পল নিলাম, দেখো এই যে এক্সাম্পলটা নিয়েছি 2, 5, 8, 11, 14, 17, 20 তিন করে ডিফারেন্সের টার্মগুলো পরপর থাকছে, নিশ্চয়ই বুঝতে পারছো কটা টার্ম আছে, 1, 2, 3, 4, 5, 6, 7 তোমরা এখানে কটা টার্ম দেখতে পেয়েছো, 7টা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো এই যে 7টা টার্ম তোমরা এখানে দেখতে পেয়েছো তার মধ্যে দেখো এই এই পথটাকে বলবো আমরা মধ্যপথ, তার কারণটা হচ্ছে দেখো তার আগে আছে তিনটে পদ, চতুর্থ পদের আগে তিনটে দেখো, পরে আছে তিনটে পদ, মধ্যপথ চতুর্থ পদটাই কিন্তু এখানে মধ্যপথ, মধ্যপদের ভ্যালু হয়তো 11, সে ভ্যালুটা ফ্যাক্টর নয়, এক একটা অঙ্কে তো এক এক রকম হবে বুঝতে পারছো, কিন্তু কততম 7টা যদি পদ হয় সব সময় চতুর্থ পদটা হবে মধ্যপদ, কেন বুঝতে পারছো নিশ্চয়ই, এই যে আমি এখানে পরপর 7, 7টা কি অযুগ্ম সংখ্যা, সেক্ষেত্রে মধ্যপদ কটা পাবো, একটাই পাবো। সেক্ষেত্রে এন যদি বিজোড় হয় তখন মধ্যপদের ফর্মুলাটা হচ্ছে একদম মনে রেখে দেবে এন প্লাস 1/2 তম পদ হবে মধ্যপদ, এত পদ এন প্লাস 1/2 তম পদ হবে মধ্যপদ, কারণ দেখো এদিকে লক্ষ্য করো 1, 2, 3, 4, 5, 6, 7 আমি এনের জায়গায় যদি 7 নিতাম, যেহেতু 7টা পদ আছে 7 + 1 = 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হবে নিশ্চয়ই 4, তাহলে 4 মানে চতুর্থ পদ, 4তম পদ, চতুর্থ পদ হবে মধ্যপদ, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। এবারে মনে করো লক্ষ্য করো তুমি এনটা জোড় সংখ্যা, তখন দেখো মধ্যপদটা খানিকটা বিপজ্জনক ব্যাপার, কী করে বার করবো দেখো, এই পদটাকে যদি মধ্যপদ বলি এদিকে 3টে ওদিকে 2, আবার যদি এটাকে বলি মধ্যপদ তখন এদিকে 3টে ওদিকে 2, তাহলে কীভাবে বলবো, সেই জন্য এন যদি জোড় হয় অর্থাৎ মোট পদ সংখ্যা যদি কোনো সমান্তর প্রগতির জোড় সংখ্যা হয় তখন মধ্যপদ কিন্তু 2 থাকবে, একটাকে বলবো আমরা প্রথম মধ্যপদ আর একটাকে বলবো আমরা দ্বিতীয় মধ্যপদ, খুব ভালো করে মাথায় রাখবে। আবারও বলছি কোনো সমান্তর প্রগতির মোট পদ সংখ্যা যদি জোড় হয় তখন কিন্তু মধ্যপদ 2 থাকবে, আমি ছোটো ছোটো উদাহরণগুলো নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। তো লক্ষ্য করো এনটা জোড় সংখ্যা, তাহলে প্রথম মধ্যপদ হবে n/2 তম পদ সবসময়। দেখো উদাহরণটা দেখো, এখানে মোট মোট কটা পদ দিয়েছিলাম আমরা 6টা, দেখো তাহলে 6/2 অর্থাৎ তৃতীয় পদটা হবে দেখো মধ্যপদ, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এটাই তৃতীয় মধ্যপদ, আগে 2 পরে আছে 3টে, তাহলে এটা কিন্তু প্রথম মধ্যপদ, আর দ্বিতীয় মধ্যপদটা হবে তার পরের পদটা, যে কোনো যেই প্রথম মধ্যপদ পেয়ে যাবো জাস্ট পরের টার্মটা কিন্তু দ্বিতীয় মধ্যপদ, এক যোগ করে দাও এতম পদ, যখনই আমরা প্রথম মধ্যপদটা পেয়ে যাব তার পরে তার সঙ্গে এক যোগ করে দেবো, এই দুটোর মধ্যে কিন্তু বিরাট একটা পার্থক্য আছে, এটা যেন মানে গুলিয়ে ফেলবে না, দেখো এটা এন প্লাস 1 গোটা এনের সঙ্গে এক যোগ করে গোটাটা বাই 2, আর এক্ষেত্রে দ্বিতীয় মধ্যপদটা কিন্তু লক্ষ্য করো এন বাই টু প্লাস ওয়ান একদম n/2+1, দেখো লক্ষ্য করো এটা তৃতীয় তারপর একটা চতুর্থ ছিল দ্বিতীয় মধ্যপদ, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কী দেখলাম, কোনো একটা সমান্তর প্রগতির পদ সংখ্যা যদি যুগ্ম হয় তখন 2 মধ্যপদ থাকে, আর যদি অযুগ্ম হয় তখন কিন্তু মাথায় রাখতে হবে 1টা মধ্যপদ থাকে, এই ব্যাপারটা করতে হবে, একটা অঙ্ক দেখো তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। n+1 সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির মধ্যপদ m
তাহলে দেখাও 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি টু এন প্লাস ওয়ান ইন্টু এম। তো লক্ষ্য করো, 2n প্লাস 1 সংখ্যক পদ বিশিষ্ট একটা সমান্তর প্রগতির মধ্যপদটা এম। তাহলে 2n প্লাস 1 তো বিজোড় সংখ্যা, তাহলে ধরে নিই প্রথম পদে ওই সমান্তর প্রগতির প্রথম পদে ওই সমান্তর প্রগতির প্রথম পদটা এ, সাধারণ অন্তর ডি। তাহলে দেখেছ নিশ্চয়ই মোট পদের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে একটাই মধ্যপদ থাকে, অর্থাৎ মধ্যপদটি হলো নিশ্চয়ই একটু আগে লিখেছি তোমাদের মনে আছে এন প্লাস ওয়ান, এন মানে এখানে টু এন প্লাস ওয়ান, এন যদি বিজোড় হতো কথা বলা ছিল, প্লাস ওয়ান বাই টু তম পদ। অর্থাৎ লক্ষ্য করো টু এন প্লাস টু বাই টু, প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস টু, তাহলে টু এন প্লাস টু তাকে টু দিয়ে ভাগ করলে দেখো এন প্লাস ওয়ান তম পদ, ছোটোখাটো জিনিস ডাইরেক্ট লিখে দিলাম। তাহলে মধ্যপদটা হচ্ছে এন প্লাস ওয়ান তম পদ, সেই এন প্লাস ওয়ান তম পদের ভ্যালুটা ওরা এম বলে দিয়েছে, দেখো মধ্যপদটা এম। তাহলে টি এন প্লাস ওয়ান কী দেবে, নিশ্চয়ই এ প্লাস এন প্লাস ওয়ান, এন মানে এখানে এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটা সমান সমান এম। দেখো এন থাকলে কী লিখতাম আমরা, এ প্লাস নিশ্চয়ই লিখতাম এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এখানে এন প্লাস ওয়ান আছে বলে এন প্লাস ওয়ান লিখেছিলাম, তাহলে এ প্লাস এন ডির ভ্যালু কী দেখলাম এম। তো লক্ষ্য করো ওরা প্রমাণ করতে বলেছে দেখো টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি এস টু এন প্লাস ওয়ান, তাহলে কী হবে নিশ্চয়ই টু এন প্লাস ওয়ান বাই টু পদসংখ্যা বাই টু, টু ইন্টু এ পদসংখ্যা মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা ক্যান্সেল হলো দেখো, তাহলে টু এন প্লাস ওয়ান বাই টু, এখানে টু এ এখানে দেখো টু এন ডি, টু যদি কমন নেই এ প্লাস এন ডি, টু টু ক্যান্সেল হলো, তাহলে কী পাচ্ছি লক্ষ্য করো টু এন প্লাস ওয়ান, এ প্লাস এন ডির ভ্যালু অলরেডি পেয়ে গেছি দেখো আমরা এম, পাশে লিখে দেবে এক হইতে, তাহলে টু এন প্লাস ওয়ান ইন্টু এম, ওটা এরাই প্রুভ করতে বলেছিল দেখো। তাহলে প্রথম পদ সাধারণত ধরে নিলাম, মধ্যপদটা দেখে নিলাম, মধ্যপদের ভ্যালু এম বলে দেওয়া ছিল, এন প্লাস ওয়ান তম পদটা এম, সেখান থেকে আমরা এ প্লাস এন ডির ভ্যালু কী পেলাম না এম। তাহলে এস টু এন প্লাস ওয়ান, সাফিক্সে কী আছে টু এন প্লাস ওয়ান, অর্থাৎ টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি, টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি কী হবে টু এন প্লাস ওয়ান গোটাটা বাই টু, টু ইন্টু প্রথম পদ প্লাস টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি, ওয়ান ওয়ান ক্যান্সেল হলে এটা পেলাম টু এন ডি, টু তো কমন নিয়েছি এ প্লাস এন ডি, এ প্লাস এন ডির ভ্যালু এম ছিল, তাহলে টু এন প্লাস ওয়ান ইন্টু এম। এইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলবো, তো তোমরা সমস্ত অঙ্কগুলো করে ফেলবে, চেষ্টা করবে প্রথম থেকে, আরও টুকিটাকি ছোটোখাটো থিওরি আছে সেগুলো সব আগামী দিন দেখবে, আর একদিন একটু থিওরি বললে থিওরিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তার রেসপেক্টে নিশ্চয়ই এক্সাম্পেলও বলবো, তোমাদের যেগুলো করানো হয়েছে সেগুলোর উপরেই তোমরা অঙ্ক করার চেষ্টা করবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আজকে কিন্তু এখানেই শেষ করলাম।